দেখতে পাচ্ছেন সুমন ভাই এর বেডরুমটি আমরা কিভাবে ডেকোরেশনের কাজগুলো করছি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের কাজগুলো দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি চলে আসছি নবাজীব সংরক্ষণের পক্ষ থেকে মোহাম্মদ মুনিশেন। দর্শক দেখতে পাচ্ছেন সুমন ভাই মেয়ের বেডরুমটি আমরা কিভাবে ডেকোরেশনের কাজগুলো করছি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের কাজগুলো দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি পর্দা ডিজাইন করা হয়েছে, এখানে খুবই সুন্দর একটি সিলিং এ ডেকোরেশনের কাজ করা আছে। দর্শক সম্পূর্ণ কাজটি অ্যান্টিক কালার, দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শক এই ধরনের কাজগুলো করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ। দর্শক আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিশেষ ঠিকানা হলো পূর্ব সায়নাং সারাপাড়া ঢাকা মিরপুর 1216। এখানে পাশে আমাদের শোরুমের পাশে আছে হাতির ফার্নিচার, তারপরে মণিপুর স্কুল মেইন রাস্তা, তারপর মেট্রো সবচেয়ে কাছে ঠিকানা হলো মেট্রো রেলের তিলার নাম্বার 292-93 মাঝখানে আমাদের অফিসটি। দর্শক দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক দেখতে থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি এখানে পর্দা ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন। এখানে মাঝখানে একটি খাট রাখা হয়েছে, খুবই সুন্দর একটি খাট। দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি আলমারি রাখা হয়েছে, খুবই সুন্দর একটি আলমারি। দর্শক আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এই রুমটাতে কিভাবে ডেকোরেশনের কাজগুলো আমরা সম্পূর্ণ করছি। দর্শক চার কোণা চারটা ডিজাইন করা হয়েছে, এখানে খুবই সুন্দর একটি ডিজাইন, ডিজাইনটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চার কোণা চারটা ডিজাইন, লাইটিং এর পয়েন্ট করা হয়েছে, এলইডি লাইট ভিতর থেকে আলো আসতেছে। দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর একটি ডিজাইন, এখানে সম্পূর্ণ কাঠের মতন দেখতে, দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শক সম্পূর্ণ কাজটি একটু রাজিকু স্টাইলে কাজটি করা হয়েছে সম্পূর্ণ, দর্শক একদম নিখুঁত ফিনিশিং সম্পূর্ণ কাজটিতে। দর্শক আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে এটা মনে হচ্ছে সেগুন কাঠ, সম্পূর্ণ জিপসামে তৈরি করেছে কানিস বর্ডারটি। এটি দর্শক 12 ইঞ্চি কানিস বর্ডার, এখানে এই কানিসটিতে আমরা জিপসাম সিলিং ডেকোরেশনের কাজগুলো করছি, খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করা হয়েছে। এখানে একটি ড্রেসিং টেবিল বসানো হয়েছে, দর্শক খুবই সুন্দর একটি টেবিলটি, একদম গোল্ডেন কালার করা, নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন, একদম কাস্টিং, খুবই সুন্দর একটি ডিজাইন ড্রেসিং টেবিলটি। মাঝখানে একটি ঝাড়বাতি বসানো হয়েছে কাস্টিং, অ্যান্টিক কালার মার্বেল শিট করা হয়েছে মাঝখানে ঝাড়বাতির কমিটি। দর্শক জ্বালাই দেখাচ্ছি, খুব সুন্দর একটি ডিজাইন জারবাতে। যদি পুরো রুমটাকে দেখাচ্ছি যে এখানে দেখতে পারতেছেন এখানে একটি ড্রেসিং টেবিল, এখানে খাট, এখানে একটি আলমারি রাখা হয়েছে। দর্শক মাঝখানে একটু আমি একটু ঝাড়বাতি ঢেকে একটু ঘুরে দেখাচ্ছি, একদম নিখুঁত অনেক সুন্দর একটি ঝাড়বাতি দর্শক দেখতে পারতেছেন। আমি আপনাদের একটু ঝাড়বাতিটা একটু ঘুরে দেখাচ্ছি,
খুব সুন্দর একটা ঝালবাতি লাগানো আছে মাঝখানে। গাছ থেকে ঝাড়বাতিটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক।